পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফের পিটিআই নেতা ইমরান খানকে ফেতনা তথা অশান্তি বলে আখ্যায়িত করেছেন মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। ইমরান খানকে গ্রেফতারের পর তার বাসভবন জামান পার্ক থেকে প্রশিক্ষিত দাঙ্গাবাজরা বেরিয়ে এসেছে বলে দাবি করেছেন তিনি। টুইটারে দেয়া পোস্টে নওয়াজ কন্যা বলেছেন, ফেতনাকে গ্রেফতারের পর পাকিস্তানের কোনো সাধারণ মানুষ প্রতিবাদ করেনি, শুধু তারাই বেরিয়েছে যাদের গত কয়েক মাস যাবৎ জামান পার্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। মরিয়ম বলেন, আজ প্রকাশিত অডিও থেকে এটাই প্রমাণিত হয়েছে যে এই নাশকতা পরিকল্পনা ইমরান খান নিজেই করেছিলেন। তাকে গ্রেফতারের পর যেসব জায়গায় আক্রমণ করা হবে সেই স্থানগুলোতে চিহ্নিত করা হয়েছিল। তিনি আরও বলেন, তেহরিকি ইনসাফের এই সন্ত্রাসবাদের জন্য মানুষ নিজের চোখে দেখেছে এবং তাদের কোনো প্রতিবাদে অংশ নিতে অস্বীকার করেছে। এটা ইমরান খানের ধ্বংসাত্মক রাজনীতির মুখে বড় চপেটাঘাত। এদিকে ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে তার দল পিটিআই পাকিস্তানকে অচল করে দেওয়ার ডাক দিয়েছে। নেতাকর্মী এবং সমর্থকরা দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা করারও পরিকল্পনা করছে। এমন অবস্থায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই সমর্থকদের নতুন করে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ কুরেশি বলেছেন, দলের শীর্ষ নেতারা ইমরানের সঙ্গে দেখা করতে ইসলামাবাদে আছেন। ইমরানের গ্রেফতারকৃত বৈধতা দিয়ে ইসলামাবাদ হাইকোর্ট যে আদেশ দিয়েছে সেটিকে সুপ্রিম কোর্টে তারা চ্যালেঞ্জ জানাবেন। এক টুইটার পোস্টে কুরেশি লিখেছেন, এই অসাংবিধানিক আচরণের বিরুদ্ধে রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য আমরা পিটিআই কর্মী, সমর্থক এবং পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে যাব। রাতে কুরেশিকে ইসলামাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামাবাদের রেড জোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অবশ্য এর আগে তিনি দাবি করেছিলেন তাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে ইমরান খানকে গ্রেফতারের পর থেকেই পাকিস্তানি রুপির বড় ধরনের দরপতন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে পাঞ্জাবে সেনা মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির মুদ্রা এবং বন্ডের পতন হয়ে রেকর্ডে সর্বনিম্ন নেমে গেছে। আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির 1.3% পতন হয়েছে। এদিকে $1 পাওয়া যায় 288.5 পাকিস্তানি রুপিতে। ট্রেড ওয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানের আন্তর্জাতিক বন্ড 2024 সালের ইস্যুতে ডলারের 0.4 সেন্ট কমে যাওয়ার সঙ্গে নিম্নমুখী রয়েছে। এদিকে ইমরান খানকে আদালতে তোলার পর 14 দিনের রিমান্ড চায় দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NAB, কিন্তু রিমান্ডের এই রায় আপাতত স্থগিত করে রেখেছে আদালত। অর্থাৎ এখনই তার রিমান্ডের ব্যাপারে সিদ্ধান্ত আসছে না। এর আগে NAB সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ 14 দিনের শারীরিক রিমান্ড চাইব। আদালত অন্তত 4-5 দিন রিমান্ড মঞ্জুর করবেন বলে আশা করা যায়। এদিন ইমরান খানের পর তেহরিকি ইনসাফের আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ উমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকেই তুলে নেওয়া হয়। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।